প্রত্যেকটা মা তার সন্তানের সার্বিক বিষয় নিয়ে খুব চিন্তিত থাকেন, তাই তো? বিশেষত খাওয়া দাওয়া। আমাদের যে টিনেজ ছেলে মেয়েগুলো আছে, এদের কিন্তু এখন গ্রোয়িং এজ, গ্রোথের সময়, সুতরাং তাদের খাবার দাবার কী দিবেন এর জন্যে একটু বিশেষ চিন্তা ভাবনা দরকার আছে। যে কিছু খাবার আছে যে জীবন্ত খাবার, তাজা ফলমূল খাওয়ানোটা খুব দরকার। আপনার সন্তানের শরীর যদি বেশ দুর্বল থাকে, তার বয়স যদি 12-14 উপর হয়, প্রত্যেকদিন কয়েকটা করে আধা মুঠ হলেও অঙ্কুরিত ছোলা কিন্তু খাওয়ানো যায়। এগুলো এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেখান থেকে অঙ্কুরিত ছোলার উপকারিতা দেখে নিতে পারেন। আমি যেমন ছাত্রদেরকে বলি, একটা সিদ্ধ ডিম, যদি হোস্টেলেও থাকো, একটা ডিম সিদ্ধ তোমার সাথে কিন্তু তুমি নিয়ে আসতে পারো তোমার কলেজে বা স্কুলে। সেখানে যদি টিফিন তোমার আর কিছু জোগাড় না হয়, সেই সিদ্ধ ডিমটা তুমি খেতে পারো। আমরা যখন ছোটো ছিলাম, আমাদেরকে বলতো একটা সিদ্ধ ডিম হজম হতে নাকি 3 ঘন্টা সময় লাগে। আমি অতটা জানি না, কিন্তু আমরা ছোটোবেলায় এটা জানতাম। আমার ছোটোবেলায় এমন খেয়েছি, মনে আছে, মামা বাড়ি বেড়াতে আসলে ঘাটে ঘি নিয়ে যেত বাবা মা। তো গরম ভাতে কিছুটা ঘি দিয়ে, হালকা বলে না নুন বিনা ঘিও মাটি, একটু লবণ দিয়ে, একটু চিনি দিয়ে মা দুটো বড় বড় করে নলা পাকায় রেখে আসে, ওটা টিফিনে খেতাম, খেয়ে দেখতে পারো। এই জিনিসগুলো ফাস্টফুড না, কিন্তু বলে না মাংসে মাংস বৃদ্ধি, খৃতে বৃদ্ধি বল, শাকে বৃদ্ধি মন। এই শ্লোকগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। মাংসে মাংস বৃদ্ধি, মাংস খেলে মোটা হতে সুবিধা, ঘৃতে বৃদ্ধি বল, ঘি খেলে বল বা শক্তি পায়, আর যার পেট কষা, মুখে ব্রণ টন হয়, পেট কষা মানে স্টুল ক্লিয়ার হয় না, এদের একটু শাক খাওয়া দরকার। হ্যাঁ, ফাইবারওয়ালা জিনিস খাওয়া দরকার, তাইলে স্টুল ক্লিয়ার থাকবে, মল ঠিক মতো নির্গত হলে শরীরের অনেক ফাংশন ভালো থাকে। কেমন বন্ধুরা? তো মনে রেখো, আমি এখানে ভিডিও করতে বসেছি দেখে আমাদের ক্যান্টিনের ওরা আমাকে ফুলটে এনে কেমন লাগছে। হ্যাঁ, মনে না আনন্দ তোমাকে আনতেই হবে, আর জোর করে আনার দরকার নাই। আমাদের আশেপাশে অনেক কিছু ঘটে যেখান থেকে আমরা একটু একটু একটু, মৌমাছি যেমন ফুলে ফুলে 1 ফোঁটা 2 ফোঁটা করে মধু সংগ্রহ করে, আমাদের আশেপাশে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে যেখান থেকে আমরা অবশ্যই ইতিবাচক কিছু না কিছু নিতেই পারি। চলো না নেতিবাচকগুলো না খুঁজে ইতিবাচকগুলোর দিকে নজর দিই। কথাগুলো যদি ভালো লাগে, প্লিজ লাইক দিও ভিডিওতে, আর বন্ধুদের সাথেও শেয়ার করো। কেমন? আমার সাথে থেকো, মার্লিন্স শর্ট স্টোরিজের সাথে থেকো, মার্লিন্সের সাথে থেকো। কেমন?